আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসছি এখন মালদ্বীপস ওই মল্লমালে সেন্ট্রাল পার্ক। তো এখানে আসা হয়েছে মূলত, এখানে দেখতেছেন লাল শার্ট পরা, সাদা শার্ট পরা এবং আরও পাশে দুইজন আছে। তো সবাই মিলে আসছে এখানে টিকটক ভিডিও বানাতে, আর টিকটক কীভাবে বানায় এটা আপনারা দেখবেন, আর জিনিসটা অনেক মজা পাবেন এটা উপভোগ করে। তো এখানে দেখতেছেন সাদা শার্ট ওর নাম হচ্ছে বিল্লাল হোসেন, আর লাল শার্ট ওর নাম হচ্ছে আলামিন হোসেন। এখানে আরও দুটো ফ্যামিলি অবশ্যই আছে, ঠিক আছে। তো একটার নাম হচ্ছে এখানে সোহাগ আহমেদ, আর একটা হচ্ছে জাহিদ হাসান, ঠিক আছে। এখন সব মিলিয়ে দেখেন আমরা টিকটক কীভাবে ভিডিও বানাচ্ছি, লোক করতেছি কীভাবে। তো আমার মূলত টিকটক ভিডিও পছন্দ না, ওই জন্য আমি টিকটক ভিডিও বানাই না এখানে, ঠিক আছে। তো আশা করি আপনারা অনেক মজা পাবেন একটা ভিডিওতে দেখে, ঠিক আছে। দেখেন ওরা দেখতেছে এখন কীভাবে ভিডিওটা মেক করছে, সো এটা দেখে এখন ওনাকে কিছু বলবে কী ভিডিও বানাইছিস, জিনিসটা ভালো হয়নি এগুলো বলতেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওরা আবার ট্রাই করবে, তো সাথে থাকেন দেখেন কীভাবে ভিডিওগুলো মেক করে। এটা হচ্ছে হলো আমাদের পার্কের সুন্দর একটা ভিউ। এখানে হচ্ছে পানি, আর এখানে একটা কলসি আছে, এখান থেকে পানি পড়ে। সব দেখতেছেন এখান থেকে পানি পড়তেছে, ঠিক আছে। আর এখানে অনেক পানি দেখতে পাচ্ছেন, এটা দেখার মতো সুন্দর একটা প্লেস। ত্রিপুরাটা এরিয়া নেই একটা পার্ক, ঠিক আছে। পিছনে পিছনে আমরা যাই, ঠিক আছে। সাথে যাচ্ছে মামু এবং জাহিদ ভাই, আরেকটা কই রাই খাইছি। আসলে দর্শক এখানে এখন রাত হয়ে যাচ্ছে, এই জন্য মানে এদিকে একটু করো, ওখান থেকে পানি পরে। এখন তো হলোমালে সেন্ট্রাল পার্ক, ঠিক আছে। ভিউটা কিন্তু জোস, এটা এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আর কি তেমন একটা ভিউ দেখতে পাচ্ছেন না। এখানে সেটাও একটা সুন্দর একটা ইয়ে আছে, এটাও অনেক দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হলোমালে সেন্ট্রাল পার্ক, ঠিক আছে। দর্শক আজকে এখানে আসা জাস্ট ছবি টুবি উঠানোর জন্য, আর ওরা টিকটক ভিডিও বানাইলো এই কারণে আসা, ঠিক আছে। দেখেন এটা কিন্তু পুরাই পাংখা, ঠিক আছে, সব লাল, ক্যাপ লাল, তারপর শার্ট লাল, আমি বলছিলাম প্যান্ট এবং জুতাটা লাল পরে আসো, ঠিক আছে। তো ওটা করে নাই, ঠিক আছে। যাই হোক, আমরা এখন ওই উপরে যাব, উপরে যেয়ে ওখান থেকে একটা ভিউ লোবো, দেখতে কীরকম আসে, ঠিক আছে। তো আসেন আমরা যাই ওদিকে, আমি চলে যাচ্ছি এখন ওখানে ভিউটা নেওয়ার জন্য। তো উপরে যাওয়ার পর উপর থেকে ভিডিও করব, ভিডিও করে দেখাবো ওখান থেকে ভিউটা কত সুন্দর আসে।
ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা ওখানে চলে যাব এখন, আর আসছে ওরা, আসলে পরে আমরা ওখানে সবাই চলে যাব। হ্যাঁ, আমরা এখন এদিক দিয়ে চলে যাব উপরে। উপরে যাওয়ার পরে উপর থেকে ভিউটা কিরকম আসে এই ভিউটা দেখার জন্য আমরা এখন চলে যাব। এখানে আমরা কিসের জন্য আসছিলাম? টিকটক এবং ঘোরার জন্য আসছি। হ্যাঁ, ঘোরা শেষ? হ্যাঁ, অলরেডি এখানে আমরা। আচ্ছা, যাই হোক, যত দূর বানাইছো অনেক ভালো বানাইছো, ঠিক আছে। হ্যাঁ, এখন তো রাত হয়ে গেছে, তাই না? এখন কি কই যাইবা, রুমে যাইবা নাকি? না, কুবিরে পার্টি দিব। আমার কাছে টাকা নাই, আমার পকেটে নাই টাকা। কই টাকা থাকলো বসে সত্য কথা বলতে, আমার টাকা পয়সা নাই। তুই দর্শক সময় দেখো, তুই ভিডিও কর, আমার কি দোস্তরা আর ভিডিও দিতে হবে না তোমার জন্য? ঠিক না, একজনকে এভাবে অপমান করা ঠিক না। ঠিক আছে দর্শক, তো আমরা এখন চলে যাব রুমে। ঠিক আছে, তো রুমে যাওয়ার আগে সবার ইন্টারভিউ লম হইতেছে। কাল কাল কি প্রয়োজন? আচ্ছা, কি আজকে কি কি খাওয়া দাওয়া করছো? আয়া সিগারেট দুটা ঘন্টা ঘুরাইলি, মাত্র একটা কফি আর একটা সিগারেট খাওয়াইলি। এটা কিন্তু ঠিক খুবই খুবই খারাপ, খুবই খারাপ, খুবই বেড়। আমি আসলে সিগারেট খাই না, অবশ্যই তো খাওয়াইছি, যেহেতু অনেক যেটা খাই না এটা কিন্তু কাউকে খাওয়াই না। ঠিক আছে, যেটা খাওয়াইছো ওইটা আবার মনে করে ব্যায়াম করাই নিছো না মালা এই যে মামা, তুমি কি করতে আসলা? আমি আসি না না না, এটা এটা মোবাইল দেখানোর প্রয়োজন নাই। আমি মোবাইল মোবাইলটা যাই হোক, এখন কি ঘোরা ফেরা শেষ? হ্যাঁ, দেখা শেষ। দেখা শেষ, দেখা শেষ, কি দেখতে আসলি? এই যে না না, এটা ঠিক না। ঠিক আছে, এগুলো এগুলো দেখানো ঠিক না। তোমার টিকটক অ্যাকাউন্ট আছে? আমি তো জানতাম না তোমার টিকটক অ্যাকাউন্ট আছে। আমার কিন্তু কোনো কিছু এখানে দর্শক কিভাবে ইনসাল্ট করে? আচ্ছা, রাত্রেবেলা কি কেউ ইটের জন্য সানগ্লাস পরছে? স্টাইল তো এটা দিনের বেলা দেখা, রাত্রেবেলা কি স্টাইল দেখা? যাই হোক, আমাদের স্টাইল দেখানোর প্রয়োজন নাই, কারণ আমাদের ওই রকম আমরা সেলিব্রিটি না। ঠিক আছে, না টিকটক বানাই না, লাইক করি না, সবকিছু ঠিক আছে। কিন্তু যাই হোক, জাহিদ ভাই কি করতে আসছিল এখানে? আমি একটু দেখতেছি মোবাইল, মোবাইলের লোকেশন দেখতেছি আমরা আসি কোন জায়গায়, কারণ মালদ্বীপ নতুন আসছি তো, তার কারণে আমরা অনেকে কিভাবে রুমে যাব রাস্তা হারিয়ে যায় আর কি, তো এই জন্য আমাদের লোকেশনের মধ্যে যে বাইরে আর কি রুম বের করতেছি, দেখতেছি আমাদের রুম কোথায় আছে। আচ্ছা, এখানে আরেকটা আছে আমাদের বড় ভাই, দেখতে বড় ভিডিও বড়। তো তুমি কি করতে আসছিলা ভাই? না ভাইয়া, আসছিলাম এই জায়গায় মানে ঘোরাঘুরি করলাম, খুব আনন্দ করলাম, তুমি কি আরো ছবি উড়াই পানি? যাই হোক দর্শক, বাই বাই, অনেক রাত হয়েছে, এখন যাই ঘুমাই যাই।